আসসালামু আলাইকুম। টেকিপার্কে আজকে একটা ঝড় চলে আসছে, ঝড় যেটা প্রতিবেশী দেশ চীন ও ভারতের স্মার্ট পিপলের মধ্যে রীতিমতো সাইক্লোন তৈরি করে ফেলছে। আইকো নিও 9 প্রো, প্রায় সবার মুখে এটার প্রশংসা শুনতে শুনতে আমি বেশ এক্সাইটেড ছিলাম এটা নিয়ে। সেরা গেমিং, সেরা ডিজাইন, সেরা ডিসপ্লে, পিক্সেল কিলার, ফ্ল্যাগশিপ কিলার, আরও কত কি। যাই হোক, আজকে দেখা যাক এই ফোনটার কোথায় কি রেখেছে আইকো। পাশাপাশি ফোনটা হাতে পেয়ে আমার ফার্স্ট ইম্প্রেশন কেমন আপনাদের এই সব কিছু জানাবো আমাদের আজকের ভিডিওতে। তাই কোথাও যায় না, না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন। দিস ইজ মিজানুর রহমান জুলহাস, ওয়েলকাম টু টেকিপার্ক। বক্সটা দেখতে কিন্তু খুব একটা প্রিমিয়াম লাগে না, অনেকটা সাদা মোটাই বলবো, নর্মালি স্মার্টফোনের বক্সগুলো যেমনটা হয় আর কি। উপরের দিকে গ্রেডিয়েন্ট স্টাইলের বড় করে নিউ লেখা আছে, বড় সড়ো একটা 9 লেখা আছে এখানে। যাই হোক, পিছনের দিকে স্টিকারের লেখা দেখতে পাচ্ছি মেড ইন ইন্ডিয়া, তার মানে এটা চাইনিজ ভ্যারিয়েন্ট না, এটা ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন। আর এই গ্লোবাল ভার্সনের আইকো নিও 9 প্রো ফোনটা কিন্তু বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 এর 89 নম্বর শপ ইয়াসরা মোবাইল বিডিতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তাদের সবে মোটামুটি সব নতুন নতুন স্মার্টফোনে পেয়ে যাবেন আপনারা। টেকিপার্কের অডিয়েন্সদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিবে বলেও আশ্বস্ত করেছেন। তাদের অনলাইন অফলাইন যাবতীয় ডেস্টিনেশনের ডিটেলস দিয়ে রাখছি আমি ডিসক্রিপশন বক্সে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, আপডেট প্রাইসও জেনে নিতে পারেন। টেকিপার্কের এক্সাইটেড পিপল আগে এটার আনবক্সিং করে ফেলছে, তাই প্রপারলি আনবক্সিংটা দেখাচ্ছি না, তবে বক্সের ভেতরে কী কী থাকতেছে সেগুলো একটু দেখে আসা যাক। বক্সটা খুলে প্রথমেই পাবেন আইকো নিও 9 প্রো এই স্মার্টফোনটা। নিচের দিকে ইউজার ম্যানুয়াল আছে, আছে হালকা শক্ত ও হালকা নরমের মাঝামাঝি একটা ট্রান্সপারেন্ট ব্যাকপ্যাক কভার। USB টাইপ সি টু টাইপ সি কেবল আছে, সিম ইজেক্টর পিন আছে, আর 120 ওয়াটের বড় সড়ো একটা চার্জিং পিক আছে। বক্স কন্টেন্টের এই বড় সড়ো চার্জারটা কিন্তু আকর্ষণীয় ও লোভনীয়, কারণ প্রিমিয়াম বড় ভাইয়েরা কিন্তু চার্জার দেয় না, সেখানে বড় সড়ো চার্জার পেলে প্রশংসা না করে উপায় থাকে বলেন। ফিয়ারি রেড কালার ভ্যারিয়েন্টের ফোনটা আনর্যাপ করে হাতে নিলে কিন্তু ভালোই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, কারণ ফোনটা অনেক লাইট ওয়েট অ্যান্ড যথেষ্ট স্লিম, মাত্র 8.3 মিলিমিটার থিকনেস আর মাত্র 196 গ্রাম ওজন এটার। এটার ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটি আবার আরও হালকা পাতলা, সেটার ওজন আবার মাত্র 190 গ্রাম আর 8 মিলিমিটার থিকনেস। এই জায়গায় এসে আমি কিছুটা থ খেয়ে গেছি, বুঝতেছি না এত পাতলা ফোনে এত কিছু কেমনে দিল আইকো। একটু ঘাটাঘাটি করে বুঝলাম এই ফোনটা হালকা পাতলা করার আসল রহস্য হলো এর বিল্ড ম্যাটেরিয়াল। এখানে বডি ফ্রেমটা রয়েছে প্লাস্টিক বিল্ডের, রেয়ার প্যানেলে আছে ডুয়াল টোন ভেগান লেদার, লাল সাদা মিশ্রিত ইকো লেদার যেটাকে বলে আর কি। রেয়ার প্যানেলের এই লাল আর সাদার মিশ্রণে ফোনটার আউটলুক কিন্তু সিরিয়াসলি জোস অ্যান্ড ড্যাশিং লাগতেছে। সাদা কালার পোর্শনটায় একটা টেক্সচারও লক্ষ্য করবেন, যেটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে, তবে বাজেট বিবেচনায় অনেকেই হয়তো বিল্ড ম্যাটেরিয়ালে মেটাল ও গ্লাস ম্যাটেরিয়াল খুঁজবেন, সেক্ষেত্রে আপনাদের আবার স্পেকে অনেক কিছু হয়তো কম্প্রোমাইজ করা লাগতে পারে, যেখানে আইকো মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। নিচের দিকে লেফট সাইডে আইকোর ব্র্যান্ডিং আর উপরের দিকে বড় বড় দুইটা রেকটেঙ্গেল শেপের চোখ। সেন্সরগুলো ছোট হলেও ডিজাইনকে নান্দনিক করতে এই ক্যামেরা মডিউলটা কিন্তু বাহবা পাওয়ার যোগ্য। রেয়ার পোর্শনটায় সামান্য কার্ভ করা আছে, ফলে হাতে ধরেও কিন্তু খুব একটা এজি ভাব লক্ষ্য করিনি, তবে এই দামি ফোনে কোনো আইপি রেটিং আছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য উপাত্ত খুঁজে পেলাম না, ইভেন আইকিউ এর অফিসিয়াল ওয়েবসাইটেও নাই, এই ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লাগছে। তাছাড়া বাটন অ্যান্ড পোর্টসে 3.5mm হেডফোন জ্যাকপটটা বাদে আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন সহ মোটামুটি সব কিছুই উপস্থিত। নিচের দিকে বটম ফায়ার স্পিকার গ্রিল দেখলেও এখানে কিন্তু তারা স্টেরিও স্পিকার দিয়েছে। সিম কার্ড ট্রেতে একই সাথে দুইটা ন্যানো সিম কার্ডও ইউজ করা যাবে। ডিসপ্লেতে আইকো দিয়েছে 6.78 ইঞ্চের 1.5K বা QHD রেজুলেশনের একটা LTPO সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে 452 PPI 2160Hz এর PWM ডিমিং, 144Hz এর রিফ্রেশ রেটও আছে এখানে, আর এর রেজুলেশন হচ্ছে 2800x1260 পিক্সেল, হোয়াইট ভাইনাল 1 HDR10+ ও 3000 nits এর পিক ব্রাইটনেস। পিক ব্রাইটনেস এর নাম্বার গেম বাদ দিলেও এই ডিসপ্লেটা কিন্তু সিরিয়াসলি জোস, কারণ ইনডোর আউটডোর ইভেন ডিরেকশন লাইটেও যথেষ্ট ভিজিবল থাকে এটা। বেজেল ও সিমিট্রিক্যাল ওয়েতে যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, তবে মিডল কনসোল কাট আউটের ক্যামেরা কাট আউটটা ছোট হলেও শ্যাডো এরিয়াটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। বাজেট অনুযায়ী কনসোল কাট আউটটা আর একটু ছোট হতে পারত। আপাতত কন্টেন্ট ওয়াচিংয়ে আমি যথেষ্ট হ্যাপি আছি, কারণ স্পিকারের লাউডনেস, সাউন্ড কোয়ালিটি আর ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল সব কিছু মিলে যথেষ্ট ভালো মিডিয়া কনজিউম করা যাচ্ছে। তবে এই ডিসপ্লেতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন প্রোটেক্টরটা ব্যবহার করা হয়েছে সেটা সঠিক কোনো ইনফো পাইনি। কিছু কিছু জায়গায় দেখলাম SGS গ্লাসের স্কট সেন্সেশন আলফা নামের একটা ডিসপ্লে প্রোটেক্টর আছে, তবে আইকিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাপারে কোনো তথ্য না পেয়ে আমি কিছুটা কষ্টই পাইছি। যাই হোক, পরবর্তীতে আমাদের ইনডেপথ রিভিউতে অবশ্যই এই ফোনটার ভালো মন্দের যাবতীয় তথ্য খুঁজে বের করে আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করবো, তাই সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা চেপে টেকিপার্কে নজর রাখতে ভুলে যাবেন না। যেন এই ফোনটার মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর চিপসেট। গত বছরের সব ফ্ল্যাগশিপ ফোনে আমরা যেই চিপসেটটা দেখেছি আইকিউ এখানে সেটাই দিয়ে দিয়েছে, স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা যথেষ্ট অপটিমাইজড, স্টেবল, স্মুথ অ্যান্ড পাওয়ারফুলও বটে। এখন অনেকেই বলবেন এখন তো স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটটা সবচেয়ে আপগ্রেডেড অ্যান্ড লেটেস্ট। হ্যাঁ, সেটা আমিও জানি, তবে 8 Gen 3 এর তুলনায় 8 Gen 2 নিয়ে কিন্তু তেমন কোনো কমপ্লেন চোখে বাধে না,
মোটামুটি সবাই এটা নিয়ে যথেষ্ট হ্যাপি আছে, আমিও এটা নিয়ে তেমন কোনো প্যারাই নাই। আশা করছি আপনাদেরও এটা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা করা লাগবে না। 4nm স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর ক্লকওয়াইজ স্পিড হচ্ছে 3.2 GHz। জিপি হিসেবে সাথে রয়েছে অ্যাড্রেনো 740। এখানে গেমিং এর জন্য একটা ডেডিকেটেড কো চিপসেট বা সাহায্যকারী চিপসেটও দিয়েছে তারা, যেটাকে তারা বলছে Q1 চিপ, যেটা ডুয়েল কোরের একটা প্রসেসর। এই চিপসেটটা সাধারণত গেমিং এর ক্ষেত্রে, পারফরমেন্স এর ক্ষেত্রে, লোড হ্যান্ডেলিং এর ক্ষেত্রে বেটার ফিল দিবে আপনাকে। অন্যদিকে ফোনটাকে ঠান্ডা শীতল রাখতে একটা ভ্যাপোর কুলিং চেম্বারও ব্যবহার করেছে তারা। LPDDR5X টাইপের 12 GB র্যাম আছে এখানে, 12 GB ভার্চুয়াল র্যামও আছে। UFS 4.0 টাইপের 256 GB স্টোরেজ আছে এটাতে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 56,000 আশেপাশে। এখানে পারফরমেন্স সেকশনটা কিন্তু সিরিয়াসলি ইম্প্রেসিভ, কারণ স্ন্যাপড্রাগন 8 Gen 2 যেসব ফোনে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেগুলোর প্রাইস অলমোস্ট 80,000 থেকে শুরু করে লাখেরও উপরে। IQOO যেহেতু ভিভোর সাব ব্র্যান্ড, তাই এখানে UIটা কিন্তু ভিভোর ফান্টাস ওএস 14টাই দেওয়া হয়েছে, পাশাপাশি লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14ও পাবেন এখানে। আর ফান্টাস ওএসটা কিন্তু এখন অনেক ক্লিন, যদিও কিছু কিছু ইন্ডিয়ান ব্লটার আছে এখানে, তবে পারফরমেন্স কিন্তু টপ নচ লেভেলের হবার কথা। আপাতত রেগুলার কাজকর্মের কথা বলে লাভ নেই, কারণ আনডাউটেডলি রেগুলার কাজকর্মে সে পানির মতো স্বচ্ছ ও সরল রেজাল্টই দিবে। হালের সব বড় বড় গেমগুলো হায়ার সেটিংসে খেলে এখন পর্যন্ত তেমন কোনো ইস্যু খুঁজে পাইনি। এই ফোনের ডিসপ্লে আর হার্ডওয়্যার সেগমেন্টটা কিন্তু অসাধারণ, কিন্তু ক্যামেরা স্পেকটা একটু নড়বড়ই মনে হয়েছে আমার কাছে, কারণ দাম অনুযায়ী পিক্সেল 7 Pro এর ক্লোজ কম্পিটিটর হলেও স্পেকে একটা সেন্সর কম দেয় অটোমেটিক্যালি পিছিয়ে পড়ে সে। IQOO এখানে রেয়ার ক্যামেরা প্যানেলে দিয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটা হচ্ছে 50 MP f/1.9 অ্যাপারচারের সনি IMX920। এখানে OIS আছে, আরেকটা হলো 8 MP f/2.2 অ্যাপারচারের আল্ট্রা ওয়াইড। সামনের দিকে আছে 16 MP f/2.45 অ্যাপারচারের একটা সেলফি ক্যামেরা। আপনারা হয়তো ভালোই জেনে থাকবেন IQOO সাধারণত পারফরমেন্সকে ফোকাস করে ফোন বানায়, তাই বলে যে ক্যামেরার অবস্থা ভয়ঙ্কর তেমন কিন্তু না। অল্প কিছু সংখ্যক ছবি তুলে রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই পেয়েছি, বিশেষ করে পোর্ট্রেটের ছবি ছিল সত্যিই অসাধারণ। চমৎকার ডিটেলস ধরে রাখছিল এই ক্যামেরা, কিছুটা বুস্টেড কালার টোন মনে হলো। এছাড়া ডাইনামিক রেঞ্জ, শ্যাডো এরিয়া, বোকে ইত্যাদি ইত্যাদি এখন পর্যন্ত সবকিছু কিন্তু জমজমাট আছে। ইমেজ প্রসেসিং এ কিছুটা সময় নিলেও রেজাল্ট কিন্তু দারুণ দেয়, 4x পর্যন্ত লসলেস জুমও করা যায়। প্রাইমারি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করা যায়, তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60fps এ ভিডিও রেকর্ড করতে পারে এটা। এই ফোনটাতে 5160mAh এর ব্যাটারির সাথে থাকছে 120W একটা বড় সড়ো ফ্লাশ চার্জার। আমি ভাবছিলাম এই পাতলা ফোনে মেবি ব্যাটারি কিছুটা কম থাকবে, কিন্তু তারা এখানে 160mAh এর ব্যাটারি বেশি দিয়ে কিছুটা হলেও এগিয়ে যায়। আর 120W চার্জারটা তো রীতিমতো দুরন্ত জিনিস, মোটামুটি আধা ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ করতে সক্ষম। সেন্সর অ্যান্ড কানেক্টিভিটির ক্ষেত্রে 5G ব্যান্ড, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, রিজন বেস NFC, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, জাইরোস্কোপ সহ মোটামুটি সব কিছুই রয়েছে এই ফোনটার মধ্যে। ওভারঅল আমার হিসেবে ক্যামেরা আর বিল্ড ম্যাটেরিয়ালে একটু কম্প্রোমাইজ করলেও ডিজাইন কিন্তু দুর্দান্ত, ডিসপ্লেটাও জমজমাট, হার্ডওয়্যার অ্যান্ড প্রসেসর পুরাই সাইক্লোন। সবকিছু মিলে আপাতত এই ফোনটা বেশ জোস মনে হচ্ছে আমার কাছে। দেখা যাক ফোন রিভিউতে কোনো মেজর কনস খুঁজে পাওয়া যায় কিনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সামাজিক কাজে লেগে পড়েন, আর সাবস্ক্রাইব ও পাশে থাকা ঘন্টা বাটনটা চেপে মিষ্টি ভালোবাসা দিতে মোটেও কার্পণ্য করেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।